আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের স্বাগত। ভর্তা প্রেমীদের জন্য আজ আমি নিয়ে এসেছি ভিন্ন স্বাদের একটি ভর্তা এটি হচ্ছে ইলিশ মাছের লেজের ভর্তা দারুণ স্বাদের এই ভর্তাটি আমি খুব সহজভাবে আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো এই জন্য নিয়েছি আমি একটি মাঝে সাইজের ইলিশ মাছের লেজ লেজটাকে আমি ধুয়ে নিয়েছি এ পর্যায়ে খুব ভালোভাবে ভেজে কাটাগুলো আলাদা করে বেছে নিয়েছি এখন নিয়েছি চার পাঁচটা শুকনো মরিচ ভাজা আধা কাপের মতো পেঁয়াজ কুচি দুই টেবিল চামচ ধনে পাতা কুচি স্বাদ মতো লবণ এবং সরষে তেল প্রথমে আমি শুকনো মরিচের সাথে স্বাদ মতো লবণ মিক্স করে গুঁড়ো করে নিয়েছি এখন দিয়ে দেব এক টেবিল চামচ সর্ষে তেল দিয়ে দেব পেঁয়াজ কুচি সব শেষে দিয়ে দেব ধনে পাতা কুচি এবার সবগুলো উপকরণগুলোকে আমি খুব ভালোভাবে মেখে নিব। ব্যাস খুব সহজেই তৈরি হয়ে গেল মজাদার ইলিশ মাছের লেজের ভর্তা এটা খেতে খুবই মজা অবশ্যই একবার হলে বাসা ট্রাই করবেন যদি রেসিপিটি ভালো লেগে থাকে একটি লাইক দিবেন শেয়ার করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন ধন্যবাদ